আমি আপনার একজন ভক্ত, আপনার প্রতি অনুরোধ, আপনি আবার মাহফিলের ময়দানে ফিরে আসুন। ওয়াজের ময়দানে আজ অযোগ্যরা দখল করেছে, ভাই আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ মাহফিল এবছর করছি না, সামনের বছর করা যায় কি না সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু এটা সঠিক না যে অযোগ্যরা দখল করে আছে, অনেক যোগ্য মানুষ আছে, পরিমাণটা কম কিন্তু অনেক যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ ময়দানে কাজ করছে। আমাদের মুশকিল হলো আমাদের রুচির সমস্যা, আমাদের সাধারণ দর্শকের রুচির সমস্যা। আমাদের অবশ্য রুচির সমস্যাটা শুধু ওয়াজের ময়দানে না, খাবারের টেবিলেও আমাদের রুচির সমস্যা আছে। কীরকম সমস্যা আছে? যত অখাদ্য কুখাদ্য এগুলো আমরা খুব পছন্দ করি। আমরা বলতে আমরা এই বাংলাদেশের মানুষের কথা বলতেছি। আপনি পৃথিবীর অনেক দেশে মানুষকে দেখবেন তারা ফুড ভ্যালু বিবেচনা করে করে খায়। মুখে স্বাদ লাগলো কিনা এটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, খাবারটা উপকারী স্বাস্থ্যের জন্য অনেক দরকারি সেটা তারা খায়। কিন্তু আমাদের এই দিকে মানুষের কাছে উপকারী টুপকারী এগুলো বিবেচনা খুব বেশি নেই। খাইতে খাইতে যদি নাক পর্যন্ত খাওয়া যায় তো সেই চেষ্টা করে, এটা তার জন্য উপকারী না ক্ষতিকর, তাও খাবে। এরপরে দেখবেন ভাজা পোড়া ড্রাই ফ্রুট চানাচুর আম তাম, মুখে বলি আমরা যে সব মবিল দিয়ে চানাচুর বানায়, আবার ধুমায়া দুই হাতে খাইতেছি। তো আমাদের খাবার দাবার যেরকম কোনো রুচি টুচি নেয়, এই জন্য দেখে আমরা রোগা শোকা, স্বাস্থ্যের অবস্থা ভালো না, ইমিউন দুর্বল, নানান দিক থেকে আমরা পিছিয়ে আছি। একইভাবে ওয়াজ শোনার ক্ষেত্রে বলেন, বক্তা নির্বাচন করার ক্ষেত্রে বলেন, এসব ক্ষেত্রে আমাদের রুচি কি বড় বেশি খারাপ। খুব অবাক লাগে যখন দেখি যে মানুষ কোরআন এবং হাদিস নির্ভর অথেন্টিক প্রয়োজনীয় কথাগুলো ভালো মানুষ থেকে গ্রহণ করার পরিবর্তে শুধু ভাইরাল হুজুর খোঁজে। এখন আমাকেও ভাইরাল হুজুর বলবেন কিনা সেটা আপনাদের ব্যাপার বিবেচনা, বাকি আল্লাহ তাআলার কাছে পানা চাই আমি এই গতানুগতিক যে ভাইরাল হওয়া, বিশেষ করে টার্গেট ওয়াইজ ভাইরাল হওয়ার যে চেষ্টা, আল্লাহ মাফ করুক। এটা হুজুরদের সবচেয়েতে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটা হতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। তো আমরা শুধু ভাইরাল খুঁজি, উপকারী কথা দরকারি কথা শোনার মতো রুচি খুব কম মানুষের আছে। আলহামদুলিল্লাহ ময়দানে ফিল্ডে অনেক মানুষ কাজ করছেন, আরও দরকার, আরও দরকার। তবে আমরা সব জায়গায় যদি একটু বুদ্ধিমান হই, যেই আলেম কথা বলবেন কোরআন হাদিসের ভিত্তিতে এবং তিনি যা বলবেন তার মধ্যে সেটা থাকতে হবে, উনি টাকা ছাড়া কিছু চিনেন না, এই মানুষ দিন শেষে আপনার কীভাবে আইডল হতে পারে? এ তো দুনিয়াদার, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, যাকে দেখলে আপনার ভিতর যার কথা শুনলে আপনার ভিতর পরিবর্তন হয় না, আপনার মনটা গলে না, আল্লাহর কাছাকাছি যেতে পারেন না, আপনি তার কথা কেন শুনবেন? শুনতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুর আছে কণ্ঠে। আমাদের বাঙালির আবেগটা হলো সব সস্তা আবেগ, আমাদের অবস্থা হলো পাতিল ওই যে এর সিলভার পাতিলের মতো, সিলভার পাতিল চুলা দিলে দেখবেন যে আগুন লাগার সাথে সাথে ছাঁপ করে গরম হয়ে গেছে, আবার যদি আপনি পানি ঢালেন তো দেখবেন আবার ছাঁপ করে কী হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তা আমাদের অবস্থা হলো সিলভারের পাতিলের মতো, আমরা ওয়াজ শুনিয়া যাই করি, হুজুরের ওয়াজে শুনে আমরা কাঁদা কাইটা ওখানে যারা যা সুর আহ কি সুন্দর, কিন্তু আমরা বাসায় গিয়ে আবার হজর পড়ি না, শেষ ওই সিলভার পাতিলের মতো, আবেগে আসতেও দেরি নেই যাইতেও দেরি নেই। উপকারের জিনিসটা আমরা কম চিনি, এটা আমাদের একটা বড় সমস্যা। তো এই সমস্যাটা দূর করার দরকার, এই জন্য আপনারা ওয়াজ মাহফিলগুলো অ্যারেঞ্জ করবেন, এরকম ভালো মানুষগুলো দাওয়াত দেবেন। আমরা ওয়াজ মাহফিলের ময়দানে আগামী বছর, আমরা আগে ঘোষণা দিয়েছি এই বছর আমরা থাকবো না, চিন্তা নাই, আগামী বছর আমরা আসবো কি না সেভাবে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি, যদি আসিও তো এইভাবে গণহারে মাহফিল আমরা করবো না ইনশাআল্লাহ। প্রতিদিন ওয়াজ মাহফিল একজন বক্তা যদি করেন তো তার ব্যক্তিগত আমলেও ত্রুটি দেখা দেয়, কীভাবে সম্ভব সারাদিন প্রতিদিন রাত ১২টা ১টা পর্যন্ত ওয়াজ করার পর ফজর নামাজটাও তো সুন্দর করে পড়তে অসুবিধা হওয়ার কথা? এটা কোনো সুন্নাসম্মত পদ্ধতি না। আমরা যখনই মাহফিল করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি যেন মাহফিল তার ১০টা সাড়ে ১০টার মধ্যে শেষ করা হয়, কিন্তু বেশিরভাগ মাহফিল আয়োজকরা আমাদের ফরম ফিল আপ করে লিখে লিখিত আপনার অঙ্গীকার করে স্বাক্ষর করে যে হ্যাঁ আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করব না, ঠিক আছে। কিন্তু ফিল্ডে নেওয়ার পরে খাওয়া দাওয়ায় বালিশ কাঁথা দেখায় দেয় হুজুর ঘুমান, ১০টার পরে আপনার টাইম শুরু হবে। তো বেশিরভাগ মাহফিল আয়োজকরা এ ধরনের প্রতারণা করে এবং দুই নম্বরই করে কথা ঠিক রাখে, এই জন্য মাহফিলের ফিল্ডে
ভালো মানুষদের কাজ করা দরকার, বিচক্ষণ মানুষদের কাজ করা দরকার, যুবকরা দায়িত্বশীলতার সাথে কাজ করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।